আচ্ছা শুনো, সাবস্ক্রাইব করার সময় প্লিজ ঘন্টাটাও বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন ঢুকে যায়। আর বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করে ওদেরকে বলে সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ শিলা রে, আমি এক্ষুনি বেরোচ্ছি, একটু লেট হয়ে গেল। ঠিক আছে, কোথায় চললে? অ্যাকচুয়ালি আমি ওই শিলার সাথে একটু বেরোচ্ছিলাম, আজকে আমাদের গার্লস ডে আউট আছে। ঠিক আছে, আর তোমার খাবারটা ফ্রিজে আছে, গরম করে খেয়ে নিও। বাই। কই আগে বলনি তো? হ্যাঁ মানে ভুলে গেছিলাম, তাতে কি আছে বলে দিলাম তো। এখন তুমি চিল করো, আমি তো চলে যাচ্ছি, তুমি আরামসে একা একা চিল করো। ওকে বাই, টাটা। নিজের বেলায় ষোলো আনা, হ্যাঁ যদি এখন আমি যেতাম বাঁশ হয়ে যেত। ওকে বেবি, আমি আজ যাচ্ছি, আমাদের আগেই বলেছিলাম বন্ধুদের সাথে আজ পার্টি আছে। ও, তোমাদের আজকে মেন্স ডে আউট, ভালো ভালো, চিল চিল চিল। ওকে বাই বাই। হ্যাঁ আমার তো এখন একা থাকারই কাজ, একা একা বোর হয়ে আর কি আছে। না না কিছু না, আমি এই সিনেমা সিনেমা দেখে নেবো, কোনো ব্যাপার না, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। শিওর তো? হ্যাঁ যাও। ওকে বাই। একা এসছি একা যাব, তার মাঝখানে যদি ডিপ্রেশনও হয়ে যায় সেটা তো কোনো যায় আসে না, অন্যের খুশিতেই তো নিজের খুশি। একা মানে কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? তুমি তো আগে থেকেই জানতে যে আমি আজকে বেরোবো, কিছু দু ঘন্টার জন্য তো। আমি একটু ওই ফিলোসফিক্যাল একটু পড়ছিলাম, ওটাই মাথায় চলে এলো। যাও 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 টাটা। শিওর পাক্কা? জিজ্ঞাসা করার কি আছে? ওকে বাই। আমার আর কি আছে, আমার তো কাজ খালি বাড়িতে বসে থাকা, রান্না বান্না করা আর বরের সেবা করা, তারপর বর ফুর্তি করে বেড়া, কারণ আমি বাড়িতে একা একা বসে ডিপ্রেশনে ভুগি, ডিপ্রেশনে ভুগি, তারপরে আরো 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 ডিপ্রেসড হয়ে মরে যাই। এই শোনো শোনো, ছেড়ে দি ছেড়ে দি, আমার ভালো লাগছে না যেতে, বুঝলে। ও তুমি এখনো দাঁড়িয়ে আছো, আমি তো ভাবলাম তুমি চলে গেছো, আমি একচুয়ালি তোমাকে নোটিসই করিনি। সেরকম হলে ছেড়ে দাও, আমি যাবো না। একে যাবে না কেন? শিওর পাক্কা? আমি তো আরে আমি কখন কি বলি তার কোনো ঠিক নেই। তুমি যাও যাও, তোমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করছে, যাও। ঠিক আছে দেন বাই, সাবধানে থেকো। বিয়ের পরে বাড়ি ছেড়ে বরের বাড়িতে আসো, দেন বরকে খাওয়াও রেধে একা একা বসে থাকো, একা একা ডিপ্রেশনে হয়ে মরে যাও। এই শোনো, জীবনটাই বরবাদ হয়ে গেল। বলছি শোনো না, আমার প্রচন্ড মাথাটা ধরেছে বুঝলে, আমি ওদের ফোন করে বলে দিচ্ছি আমি যাবো না। ঠিক আছে তুমি যদি না যাও তাহলে শোনো, এখন আমার জন্য এক কাপ চা করে আনো না প্লিজ, আমার মাথাটা খুব ব্যথা করছে। চা একটু আদা দিয়ে। হ্যাঁ আদা চা, ওকে আনছি। শিলাকে আগে মেসেজটা করে বলে দিই, আমি বেট জিতে গেছি, 500 টাকা আমায় প্লিজ পাঠিয়ে দিস তাড়াতাড়ি, বরকে যাওয়া থেকে আটকে নেওয়া থেকে। সেন্ট